আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি বিডি প্রবাসীর পক্ষ থেকে আমি হেলার উদ্দিন বাংলাদেশ বিমানের নতুন একটা রুটে ফ্লাইট চালু হচ্ছে বুধবার থেকে সপ্তাহের প্রতি বুধবারে সারজা থেকে সরাসরি সিলেটে আসবে এই ফ্লাইটটি আর এই ফ্লাইটটি আবার সারজাতেই যাবে তবে সরাসরি সিলেট থেকে না সিলেট ডাকাটু সার যায় যাবে প্রতি সপ্তাহে একটা ফ্লাইট যাবে ওদিকে আবুধাবি চট্টগ্রাম যে ফ্লাইট যেটা আছে সরাসরি ফ্লাইট ক্রু এবং পাইলটের সংকটের কারণে তারা সেটা স্থগিত করছে তো ফ্লাইটের এই যে সিদ্ধান্ত বাংলাদেশ বিমান নিচ্ছে সেটা যাত্রী বেশি হওয়ার কারণে নিচ্ছে কিন্তু আমরা কোনো উন্নতি দেখতে পারছি না যে ফ্লাইটের দাম যেগুলো যদিও সংযুক্ত আরব আমিরাত থেকে বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আসতে ফ্লাইটের দাম তুলনামূলক আগের চাইতেও কম একটু কম রাখা হচ্ছে কিন্তু বাংলাদেশ থেকে যেতে সেই আগের মতোই যে আগে যেমন ছিল তিরিশচল্লিশ হাজার সেটা কিন্তু একদমই নেই এদিকে প্রতিদিন দুইশো থেকে তিনশো যাত্রীর সংযুক্ত আরব আমিরাতে যারা যাচ্ছেন তাদের বা অন্যান্য কিছু দেশে আছেন বিমানবন্দর থেকে তাদের পজিটিভ রেজাল্ট আসার কারণে তারা ফিরত আসছেন তো যারা পজিটিভ রেজাল্টের কারণে ফিরে আসছেন তাদের টিকিট আবার ক্ষোভে করতে পারবেন কোভিডের কারণে যদি ফ্লাইট বাতিল হয় অর্থাৎ আপনি বাহিরে টেস্ট দিয়ে গেছেন সেটা নেগেটিভ আসছে কিন্তু এয়ারপোর্টের ভিতরে যাওয়ার পরে আপনার পজিটিভ যদি আসে করোনা ভাইরাসের যে রেজাল্ট যেটা তাহলে আপনি কিন্তু যেতে পারবেন না সেক্ষেত্রে আপনার একটা সুবিধা হচ্ছে যে এয়ারলাইন্সও হন না কেন বেশিরভাগই এয়ারলাইন্স তারা একদম ফ্রিতেই আপনার পরবর্তী যে ডেট আছে সেই ডেটটা আপনার জন্য যে ডেট সুবিধা হয় সেই সুবিধা মতো দিয়ে দিবে অনেকে জানতে চাচ্ছেন যে একবার যদি পজিটিভ রেজাল্ট আসে তাহলে কতদিন পরে আবার আপনি ফ্লাই করতে পারবেন সাধারণত এক সপ্তাহ পরে আপনি ফ্লাই করতে পারবেন এক সপ্তাহ পরে যদি আপনার রেজাল্টটা নেগেটিভ আসে সেক্ষেত্রে আপনি এয়ারপোর্ট যেতে পারেন এয়ারপোর্ট যাওয়ার পরে রিপিড পিসিআর যেটা ছয় ঘন্টার ভিতরে করা হয় সেটাও যদি আপনার নেগেটিভ আসে তাহলে আপনি যেতে পারবেন সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যারাই বিদেশে যাবেন তাদের বিচার মেয়াদ যেন পর্যাপ্ত থাকে কারণ বর্তমান যে অবস্থা কোনো সিনটম ছাড়াই নতুন যে করোনা ভাইরাস সেটা অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে টেস্ট করার পরে সেটা পজিটিভ হয়ে যায় তো এক্ষেত্রে আপনি যদি বিচার মেয়াদ একদম শেষ পর্যায়ে যান সেক্ষেত্রে আপনার এক সপ্তাহ বা পনেরো দিন পরে যদি আবার যেতে চান সেক্ষেত্রে আপনার বিচার মেয়াদ চলে যাবে এই জন্য বিচার মেয়াদ থাকার আমি সময় বলি যে কমপক্ষে এক মাস আগে যাওয়ার চেষ্টা করেন যদি এক মাস আগে নাও যেতে পারেন তাহলে অন্তত পনেরো দিন আগে যাওয়ার চেষ্টা করেন যদি আপনি ফেরত আসেন তাহলে আবার এক সপ্তাহ পরে আপনি ট্রাই করতে পারবেন আর যদি একদম পাঁচ দিন সাত দিন হাতে রেখে যান সেক্ষেত্রে আপনার বিচার মেয়াদ কিন্তু চলে যাবে তো এই হচ্ছে আজকের ফ্লাইট বা বর্তমান করোনা পরিস্থিতিতে যাদের ফ্লাইট মিস হচ্ছে তাদের নিয়ে আজকের সর্বশেষ সংবাদ নতুন কোনো সংবাদ আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব